ওয়ানডে ক্রিকেটের টাইগার স্কোয়াডের ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করে নাম তুলেছিলেন অটল চিয়াজের খাতায়। 50 ওভারে ম্যাচে 65 ম্যাচে এক সেঞ্চুরি আর 6 হাফ সেঞ্চুরি মিলে রান করেছেন 1,281। সমান সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি মিলে 19 টেস্টে করেছেন 1,044 রান। বলা হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের কথা। ২০১৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচটাই ছিল নাসিরের অঘোষিত শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর নাসিরের সঙ্গে বিভিন্ন সময়ে খেলার মাঠে অখেলোয়াড় সুলভ আচরণে শাস্তি বন্ধ হয়ে যেতে থাকে জাতীয় দলের দরজা। একসময় বিসিবি সভাপতি নিজেই বলে দেন দলে নাসিরের জায়গা নেই। আর ওখানেই থেমেছিল না নাসির হোসেনের বিতর্কিত কর্মকাণ্ড, জড়িয়ে পড়েন নারিকেলেঙ্কারিতেও। ২০১৮ সালে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুভা নামের এক নারী নিজেকে নাসিরের প্রেমিকা দাবি করে প্রকাশ্যে বলতে থাকেন নাসিরের সাথে তার সম্পর্ক ও অন্তরঙ্গতার কথা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে উঠে আসে নারী ঘটিত কেলেঙ্কারির নানা খবর। ১৪ ফেব্রুয়ারি ২০২১, রাজধানীর একটি হোটেলে ঘটা করে বিয়ে করেন নাসির। কনে তামিমা তাম্মি, পেশায় বিমানের কেবিন ক্রো। তবে সেখানেও বিতর্ককে সঙ্গী করে দেশব্যাপী হাস্যরসের খোরাকে পরিণত হন নাসির হোসেন। বিয়ের পর জানা যায় নাসিরের নবপরিণেতা তামিমা তাম্মির আগে একটি বিয়ে হয়েছিল, আছে 8 বছরের একটি মেয়ে। তামিমার প্রথম স্বামী রাকিব হাসান দাবি করেন তার তালাক না দেওয়া স্ত্রীকে বিয়ে করেছেন নাসির, যার সত্যতা মিলল পিবিআইয়ের ইনভেস্টিগেশনে। পিবিআইয়ের এমন তদন্ত রিপোর্ট আদালতে জমা হওয়ার পর আদালত নাসির হোসেন, তার স্ত্রী এবং তার মাকে তলব করেছে। তাহলে কি ঘটতে যাচ্ছে নাসির হোসেন এবং তার নবপরিণীতা স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে, জানার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।